একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন, আপনাদের সাগরের পারে চোরাবালি আছে, মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে। এখন প্রথমে তার টাকনু পর্যন্ত ডুবে গেছে, এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য। আশপাশে অনেক মানুষ, এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে। কথা বুঝতে পারছেন? সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না, বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকে একটা তামাশা দেখলো এবং তাকে বললো নড়াচড়া করো না। সে নড়াচড়া করলো, কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল অটোমেটিকলি। নড়াচড়া না করলেও তো ডুবে, ডুবে না, ডুবে, ডুবে গেল হাঁটু পর্যন্ত। এবার সে ছটফট করছে, আরো বেশি বের হতে হবে আমাকে। আশপাশে সব মানুষ বলছে নড়াচড়া করো না, ডোন্ট মুভ, নড়াচড়া করো না, নড়াচড়া করলেই আরো ডুবে যাবে। আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না। এরপরে তার কোমর ডুবলো, এরপর তার বুকটা ডুবলো, এরপর তার গলা পর্যন্ত ডুবলো, এখন তার মাথাটুকু বাকি আছে। এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, যান বাঁচানো যায় কিভাবে। এখনো আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো এতটুকু থাকতে পারো। এই অবস্থায় যদি সে আরেকটু কাল বিলম্ব করে, আজ হোক আর কাল হোক, তার ওই মাথাটুকু ডুবে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের অবস্থা। কে ওই দেহটাকে টেনে বের করবে? কাদের এই হিম্মত আছে? কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে? এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার কাছে জানা নাই।